নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। আমরা এই মুহূর্তে আছি বারাসাতের 35টি ওয়ার্ডের মধ্যে 32 নম্বর ওয়ার্ডে। আমাদের সাথে আছে 32 নম্বর ওয়ার্ডের মনোনীত তৃণমূল প্রার্থী প্রণব নন্দন চৌধুরী। আসন্ন বারাসাত পৌরসভা নির্বাচন সম্বন্ধে আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। নমস্কার, আপনাকে নোবেল বাংলার পক্ষ থেকে জানাই স্বাগত। আপনাকেও নমস্কার। রাজনীতিতে আপনি কিভাবে আসলেন? রাজনীতি আমি 1984 সাল ছাত্র পরিষদ থেকে শুরু করা, কংগ্রেসের ছাত্র পরিষদ, এই বারাসাত কলেজে আমার, তখন বারাসাত ইভিনিং কলেজ ছিল, এখন বারাসাত কলেজ, তখন থেকে শুরু ছাত্র পরিষদ থেকে। তারপরে আসলাম ছাত্র পরিষদ ছেড়ে তৃণমূল যুব কংগ্রেস করলাম, তারপরে এখন মাদার কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেসটা করছি। এবং 2000 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই, 2000 সালে ফার্স্ট নমিনেশন পাই তৃণমূল কংগ্রেসে, তখন থেকে আমি এখনো পর্যন্ত জিতে আসছি। আচ্ছা, বিরোধী পক্ষকে নিয়ে আপনার কি মতামত? শুনেন, বিরোধী পক্ষ এখানে আছে, আমার সিটটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের সিট, ফরওয়ার্ড ব্লকের কোনো কর্মী এখানে নেই, সিপিএমের একজন কর্মী ফরওয়ার্ড ব্লকে হয়ে দাঁড়িয়েছে। তো বিরোধী পক্ষ সবসময় বিরোধীতে, বিরোধীকে বিরোধীর মতোই থাকা উচিত। আমাকে, আমিও বিরোধীকে বিরোধীর মতোই দেখি, কেননা বিরোধীরা আমাদের, আমার সম্বন্ধে কুৎসা ছাড়ার কোনো কিছু রটাবার কিছু নেই, কেননা এত কাজ হয়েছে মমতা ব্যানার্জির, এত কিছু প্রকল্পর মাধ্যমে, প্লাস এত উন্নয়ন একের পর এক হয়েই যাচ্ছে, এখনও কাজ চলছে ওয়ার্ডে, সেই জন্য বিরোধীদের কিছু বলা নেই, খালি ব্যক্তিগত কুৎসা, এটাই খালি বিরোধীরা শিখেছে, আর কিচ্ছু শেখেনি। 2015 সালের আগের পৌরসভা আর বর্তমান পৌরসভার মধ্যে কী কী পার্থক্য আপনার চোখে পড়ছে? আমি 2000 সাল থেকে নির্বাচিত হওয়ার পরেই 2010 পর্যন্ত ছিলাম, 2005-এ বিরোধী নেতাও ছিলাম, 2010 পর্যন্ত ওই 10টা বছর বামফ্রন্টের সরকার ছিল, ওই 10টা বছর যে হারে কাজ করেছি তার শিক, মানে অন্তত 10 গুণ কাজ 2011 সালের আমাদের সরকার আসার পর থেকে 2022 পর্যন্ত করে যাচ্ছি। মানে তখনকার অ্যালটমেন্ট আর এখনকার অ্যালটমেন্টের আকাশ পাতাল পার্থক্য। তখন অ্যালটমেন্ট হতো 1 লাখ 2 লাখ 2.5 লাখ এই, আর এখন অ্যালটমেন্ট হয় 20 লাখ 30 লাখ 40 লাখ পর্যন্ত, এরকম অ্যালটমেন্ট হচ্ছে, যেগুলো মানুষের উপকারে লাগছে, উন্নয়ন কাকে বলে মানুষ দেখছে সেটা একদম প্রত্যক্ষ প্রমাণ যে একের পর এক, সেই আগের 20 বছর আগের হৃদয়পুর আর এখনকার হৃদয়পুর সেটা বিস্তর ফারাক। এখানকার মানুষ, জনসংখ্যা প্রচণ্ড বেড়েছে, আগে এটা 30 নম্বর ওয়ার্ড ছিল, 11 নম্বর রেলগেট থেকে কোড়া পর্যন্ত এই ওয়ার্ডটা বিস্তর এলাকা, তখন এই 10টা বছর বামপন্থীর আমলে আমি কাজই করতে পারিনি, করেছি মানুষের সঙ্গে শুধু যোগাযোগ আর ব্যবহার, সেই ফলে এখনও পর্যন্ত মানুষ সেই ব্যবহার খেয়াল রেখেছে, যে মানুষ কাজের থেকেও চায় কাউন্সিলরের ব্যবহার, কাউন্সিলর সুখে দুঃখে আপদে বিপদে যাতে কাউন্সিলরকে কাছে পায় সেটাই মানুষ প্রত্যক্ষ দেখে এবং আজও দেখছে, তাই জন্য মানুষ এখনও আমাকে প্রত্যাখ্যান করেনি, মানুষ এখনও পর্যন্ত আমাকে বুকের মাঝখানে রেখেছে এবং আমি আশাবাদী এবার জয়ী হবই। আচ্ছা, মানে আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আপনার 32 নম্বর ওয়ার্ডের জন্য প্রথম কাজ কী হবে? আমি ক্ষমতায় আসেন না, আমি আসবই, প্লাস 32 নম্বর ওয়ার্ডে একটা বিস্তর এলাকা আছে, রামকৃষ্ণপল্লী, পূর্বাশা, বলাকার একটা অংশ, আপনপল্লী, ফোর্টলেন, এই 4টি এলাকা প্রচুর জলমগ্ন হয়ে থাকে। প্রথম কাজ হচ্ছে জলমগ্ন জল অবস্থায় মানুষকে রিলিফ দেওয়া, এটা জল নিষ্কাশন করে কী করে ওই জায়গায় মানুষ, অন্তত ওখানকার মহিলারা যা কষ্ট পায় বর্ষাকালে, এখন বর্ষাকাল না, এখন শীতকালেও বর্ষা হচ্ছে, একটু বর্ষা হলে এক গাদা জল জমে যায়, মানে সেই জায়গাটা স্কুলের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় বা মহিলারা একটা যদি বাজার করতেও গেলেও মানে সারিয়ে উঁচু করে যেতে হয়, সেই কষ্টটা আমি উপলব্ধি করেছি, সেই জন্য আমার প্রথম কাজই হচ্ছে মানুষকে কী করে ওখানে ওই কষ্টটাকে লাভুক করা, সেটা হচ্ছে প্রথম কাজ, জল নিষ্কাশন এবং রাস্তাগুলোকে অনেক উঁচু করে করে সমস্ত রাস্তাগুলোকে, যেহেতু মানে এতদিন ওইখানে জল জমে, সেই রাস্তাগুলোকে করে ঢালাই করে সেই বন্দোবস্ত, প্রথম কাজ হচ্ছে ওটাকেই অগ্রাধিকার হিসেবে দেখা। করোনা পরিস্থিতিতে মানে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এই ব্যাপারে আপনার কী মতামত?
করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা তাও অন্যান্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবাংলা অনেক মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেকটা সুফল পেয়েছে, যে হয়তো স্কুল খোলা যায়নি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, স্কুল খোলা যায়নি, স্কুল খোলার সাহস পায়নি। এখন মমতা ব্যানার্জি যখনই একটুখানি করোনা পরিস্থিতি একটু লাঘব হয়েছে তখনই সঙ্গে সঙ্গে স্কুল খোলার দিকেই নজর দিয়েছে। এটা মানে খুব ভালো, অন্যান্য রাজ্যের থেকে আমি মনে করি করোনা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছে করোনা পরিস্থিতিতে সেটা অনেক সাধুবাদ জানাই। ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার মাথা উনি যদি থাকেন আমাদের পশ্চিমবাংলার মানুষ আরও অনেক অনেক সুবিধা পাবেন, মানুষের কাছে পৌঁছবেন, আমরা তার প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেব। আপনার এলাকায় সকলেই কি ভ্যাকসিন পেয়েছে? যদি না পেয়ে থাকে তাহলে আপনি ক্ষমতায় এলে সমস্যা কীভাবে মেটাবেন? আমার এলাকায় প্রথম ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিন সবই পেয়ে গেছে। খুব মানে রেয়ার একজন কি দুজন যারা একেবারেই মানে একদম বিছানায় শয্যাশায়ী, সেরকম হয়তো একজন দুজন বাদ গেছে। তাছাড়া আমরা চেষ্টা করেছি প্রত্যেকের ঘরে ঘরে ভ্যাকসিন পৌঁছে দেওয়া, সেটা করতে পেরেছি। এখন বুস্টার ডোজটা যদি সেভাবে আসে আমরা বুস্টার ডোজটাও সেরকমভাবে দিতে পারব। সকলেই জানি যে বারাসাতে মশার উপদ্রব খুব বেশি, তো এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে, আপনার মতামত কী? মশার উপদ্রব এটা সত্যিই বেশি, কেন এখন ব্যাপার হচ্ছে যে যত আমরা ড্রেন করছি সেই ড্রেনে 1-2 ইঞ্চি জল থেকেই যাচ্ছে, ড্রেনের স্লোটা সেরকম থাকছে না, সুতরাং মশার উপদ্রবটা হচ্ছে। তা আমরা বারাসাত পৌরসভা গাপ্তি মাছ ছেড়েছে অনেক অনেক জায়গায়, আমরা চেষ্টা করছি মশার উপদ্রবটা কী করে সবার, তারপরে মশার ওষুধও দিচ্ছে কন্টিনিউ। আগে 1-2 মাস মশার ওষুধ দিত, এখন কন্টিনিউ সারা বছর মশার ওষুধ দিচ্ছে বারাসাত পৌরসভা, আমরা ব্যবস্থা করেছি। তো আরও বেটার কী করে করা যায় সেটা আমরা বোর্ড আসলে আবার চিন্তাভাবনা করব। বারাসাতে তো যানজট একটা বিরাট বড় সমস্যা, তো এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে বলে আপনার মনে হয়? বারাসাতে যানজট আগে যে ছিল সেই তুলনায় অনেকটা কমেছে। বারাসাতের রাস্তাঘাটগুলো আগে এবড়ো খেবড়ো ছিল, সেই তুলনায় আমরা সরকারে আসার পর, বারাসাত পৌরসভা 10 বছর আমাদের সরকার আসার পর পৌরসভাটা আমরা সুনীল মুখার্জির নেতৃত্বে, অশ্বিনী মুখার্জির নেতৃত্বে আমরা একটা সুন্দর রাস্তাঘাট তৈরি করেছি, যার জন্য আগে যে যানজটটা হতো সেই যানজটটা হয় না। এখন খালি একটা জায়গায় হয়, সেটা হচ্ছে ডাকবাংলো মোড়। এই ডাকবাংলো মোড়টাও আমরা চিন্তাভাবনায় আছি কীভাবে করবে, ও আমাদের রাজ্য সরকারও চিন্তাভাবনা করছে, রাজ্য সরকার নিশ্চয়ই এত জায়গায় যানজট সলভ হয়ে যাচ্ছে এটাও আশা করি আগামী দিন সলভ হয়ে যাবে। সাধারণ মানুষের তো অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, ডিজিটাল রেশন কার্ড, সরকারি ঘর, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, ড্রেনে জল জমে থাকা, তো এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে বা কীভাবে হবে আপনার কী মনে হয়? না, রেশন কার্ডের সমস্যা আছে এটা ঘটনা, কিন্তু সে এটা লাঘবও হচ্ছে, যার জন্য পৌরসভায় ফুড সাপ্লাইয়ের লোক এসে সপ্তাহে 2 দিন করে বসছে এই সমস্যাগুলো মেটাবার জন্য। প্লাস মশার তো উপদ্রব ছিল, এতদিন আস্তে আস্তে মশার উপদ্রব কমে যাবে। বার্ধক্য বিধবা ভাতা অলরেডি দুয়ারে সরকারে অনেকেই জমা দিয়েছে, এটা হচ্ছে রাজ্য সরকার দেখবে, আমাদের পৌরসভাও ব্যবস্থা নিচ্ছে নিশ্চয়ই। একের আমি চাই যে গরিব মানুষরা বার্ধক্যভাবে ইতিবাতা সবাই পাক, এটা বামপন্ট আমলে আমি দেখেছি 10 বছর আমাদের এখানে মাত্র 34 জন বার্ধক্য ভাতা পেত, বিধবা ভাতা পেত, তারপরে হলো 40 জন, এখন সেই 32 নম্বর ওয়ার্ডে এখন পায় হচ্ছে 362 জন। তো এটা আরও যাতে প্রায় 1000 জনের মতো দরখাস্ত করা আছে, সেটাও যদি পায় সকলে মিলে সেটাই চেষ্টা করব আগামী দিন। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। মানুষের সঙ্গে দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাতে মানুষ যেভাবে আমাকে সাড়া দিচ্ছেন আমি অভূতপূর্ব সাড়া। আমি আশা করছি 100% আমি জয়ী হব এবং আগামী দিনে মানুষের
দুঃখ দুর্দশা যেটুকু আছে সেটুকু ঘুচিয়ে দেব। আমরা জেনে নিলাম 32 নম্বর ওয়ার্ডের মনোনীত তৃণমূল প্রার্থী প্রণব নন্দন চৌধুরীর খুঁটিনাটি অনেক কথা তার কাছ থেকে শুনেও নিলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা। ক্যামেরায় তারকের সাথে তাপসী।